যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড় জিসি রোডে আয়োজিত হল রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গ্রীষ্মকালীন রক্ত সংকট এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিষ্ণু সিং এর নেতৃত্বে টিটাগড় জিসি রোড এলাকায়। এদিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌর প্রশাসক নীলু সরকার, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনে রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক বিষ্ণু সিং জানান, এটা আমাদের জেলা থেকে ইনস্ট্রাকশন পেয়েছিলাম মাননীয় দেবরাজ চক্রবর্তী মহোদয়। উনি বলেছিলেন কি যেহেতু ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ক্রাইসিস আছে, তাই সবার যত জেলার সেক্রেটারি আছে বা জেলা জেলার পোস্টে আছে সবাইকে ব্লাড ডোনেট করতে হবে অ্যান্ড ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করতে হবে। তাই আমরা আপনারা জানেন কি 8 তারিখও আমাদের ব্লাড ডোনেশন হয়েছিল, এই 12 তারিখে আছে, 15 তারিখও আছে, আজকেও 100 জন মতন ডোনার ব্লাড দিতে পারবে। এটা মানুষের মধ্যে তো সেরকম মনে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে তারপরে কোনো এরকম অসুবিধা হচ্ছে না আর আর হবেও না। যেরকম লোকজন এখানে আছে, খোর্ধা মানুষরা আছে, টিটাগড় মানুষরা আছে, সবাই আমাদের সাথে আছে, তাহলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা ভালো করে সব কিছু প্রোগ্রামগুলো করছি। সবাইকে আমি আমার প্রণাম জানাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সঞ্চালনা করছেন দাদাকে। আমি বক্তব্য রেখেছি, আমার যে বক্তব্য যারা আমার পাশে রেখেছেন সবাইকে আমাদের ধন্যবাদ। আমি ছাত্র পরিষদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যারাকপুর অঞ্চলের এবং আমার উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুব